বিশ্বর 4,500 গৰাকী বিজ্ঞানীর ভিতর কেবাগৰাকীও বিজ্ঞানী জিলিকি উঠিল, পাঁচগৰাকী বিজ্ঞানী জিলিকি উঠিল। আর এই সকলের ভিতর ধুবুরীর ডক্টর ফৈজুদ্দিন আহমেদে গৌরব কঢ়িয়ে আনিলে। কিন্তু সেইগৰাকী ফৈজুদ্দিন আহমেদক আপনি শুভেচ্ছা জানালেনে? মুসলমান ব্যক্তি সেইগৰাকী ফৈজুদ্দিন আহমেদে কেনেদরে সফলতা অর্জন করলে পঞ্চমবারের বাবে, যি খবরে গৌরবান্বিত করে তুলিছে ধুবুরীবাসীক, যি খবরে আনন্দিত করে তুলিছে ডক্টর ফৈজুদ্দিন আহমেদর মাতৃক, আনন্দিত করে তুলিছে পরিয়ালের সকল লোককে, আনন্দিত করে তুলিছে ধুবুরীর রাইজক, আনন্দিত করে তুলিছে অসমবাসীক। সেইগৰাকী ডক্টর ফৈজুদ্দিন আহমেদক আপনিও শুভেচ্ছা জ্ঞাপন করক দ্য নিউজ প্লাসের জড়িয়ে। আমি উল্লেখ করব বিচাৰিছো ডক্টর ফৈজুদ্দিন আহমেদ, ডক্টর ফৈজুদ্দিন আহমেদে এই কৃতিত্ব অর্জন করবলে সক্ষম হয়েছে, এই গৌরব কঢ়িয়াবলে সক্ষম হয়েছে। আর এই গৌরব অর্জন করার পিছত ডক্টর ফৈজুদ্দিন আহমেদক আপনিও শুভেচ্ছা জ্ঞাপন করব পাৰিব। এগৰাকী ফৈজুদ্দিন আহমেদে কেনেদরে সফলতা লাভ করেছে সেই খবরে ইতিমধ্যে সকলকে আনন্দিত করেছে। আর উল্লেখ বিষয়টি হয়েছে যে ফৈজুদ্দিন আহমেদ, ডক্টর ফৈজুদ্দিন আহমেদে এই সফলতা লাভ করার পিছত পরিয়ালর সকল লোক উৎফুল্লিত হয়ে পড়ছে, বিশেষভাবে পরিয়ালর সকল লোকে ফৈজুদ্দিন আহমেদর এই সফলতার পিছতেই মন্তব্য করেছে যে ডক্টর ফৈজুদ্দিন আহমেদে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করা 2024 বিশ্বর শীর্ষ বিজ্ঞানীর তালিকাত 4,500 বিজ্ঞানীর তালিকায় স্থান লাভ করেছে, ধুবুরীবাসীর রাজ্যবাসী উৎফুল্লিত হয়ে পড়ছে, সকলে শুভেচ্ছারে উপচাই পেলাইছে। আপনি শুভেচ্ছা জ্ঞাপন করব পাৰিব ডক্টর ফৈজুদ্দিন আহমেদক দ্য নিউজ প্লাসত ডক্টর ফৈজুদ্দিন আহমেদ। আর এই মুহূর্তে আমি আপনাদের জানাইছো যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2024 বর্ষর বিশ্বর শীর্ষ বিজ্ঞানীর তালিকাত স্থান লাভ করেছে আর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ডক্টর ফৈজুদ্দিন আহমেদে। ডক্টর ফৈজুদ্দিন আহমেদে গৌরীপুরত উপস্থিত হওয়ার পিছত সংবাদ মাধ্যমের জড়িয়ে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, ধন্যবাদ জ্ঞাপন করেছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উল্লেখ যে ডক্টর ফৈজুদ্দিন আহমেদ হয়েছে সেইগৰাকী বিজ্ঞানী যিগৰাকী বিজ্ঞানীয়ে পঞ্চমবারের বাবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সফলতা অর্জন করবলে সক্ষম হয়েছে। আজি সকলে শুভেচ্ছারে উপচাই পেলাইছে, আপনিও শুভেচ্ছা জ্ঞাপন করব পাৰিব ডক্টর ফৈজুদ্দিন আহমেদক। ডক্টর ফৈজুদ্দিন আহমেদর এই সফলতাত রাজ্যবাসী আজি উৎফুল্লিত হয়ে পড়ছে। উল্লেখ যে ডক্টর ফৈজুদ্দিন আহমেদে এই সফলতা অর্জন করার পিছত মনের অনুভব ব্যক্ত করেছে আর কেনেদরে এই সফলতা অর্জন করার বাটত কোন সকল লোকে সহায় করেছিল, কোন সকল লোকে অনুপ্রেরণা যোগাইছিল, ডক্টর ফৈজুদ্দিন আহমেদে সেই কথা স্বীকার করেছে। অবশেষত সংবাদ মাধ্যমের আগত ডক্টর ফৈজুদ্দিন আহমেদে ধুবুরীর জনতাক, ইসলাম ধর্মাবলম্বী লোকসকলক, অসমবাসী রাইজক, প্রতিগী লোকক এইভাবেই কৃতজ্ঞতা জানাইছে যে ইসলাম ধর্মাবলম্বী লোকসকল, যখন লোকসকলে শুভেচ্ছা জানাইছে, সকলকে ধন্যবাদ জানাইছে, যখন মুসলমান যুবক যুবতী উঠি আহিছে, যখন বর্তমান সময়ত সংখ্যালঘু অঞ্চলের সেই সকল লোক, চর অঞ্চলের সেই সকল যুবক যুবতী, ধর্মীয় সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চলের সেই সকল যুবক যুবতী, সেই সকল ছাত্র ছাত্রী সকলকে আগবাড়ি যাবলৈ আহ্বান জানাইছে ডক্টর ফৈজুদ্দিন আহমেদে। ফৈজুদ্দিন আহমেদে বিশ্বর শীর্ষ বিজ্ঞানীর শারীত একেলগে স্থান পাওয়ার পিছত ইতিমধ্যে উৎফুল্লিত হয়ে পড়ছে সকল ধুবুরীবাসী, উৎফুল্লিত হয়ে পড়ছে রাজ্যের মুসলমান সমাজ, উৎফুল্লিত হয়ে পড়ছে রাজ্যের প্রায় 1 কোটি মুসলমানে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। আর এই বাতরি প্রচার হওয়ার পিছত সকলে এই বাতরি শেয়ার করে, সকলে এই বাতরি শেয়ার করে শুভেচ্ছা জ্ঞাপন করেছে ডক্টর ফৈজুদ্দিন আহমেদক। আপনিও শুভেচ্ছা জ্ঞাপন করব ডক্টর ফৈজুদ্দিন আহমেদক। ডক্টর ফৈজুদ্দিন আহমেদর এই সফলতা উৎফুল্লিত হয়ে পড়ছে, কোনে কি মন্তব্য করেছে, ডক্টর ফৈজুদ্দিন আহমেদলৈ কোনে কি শুভেচ্ছা জ্ঞাপন করেছে, সে আমি আপনাদের এই মুহূর্তে পড়ি দিব বিচারিছো। তৈয়বুর রহমানে শুভেচ্ছা জানাইছে ডক্টর ফৈজুদ্দিন আহমেদক, মফিদুল ইসলামে শুভেচ্ছা জানাইছে, এলমিনা খানমে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, সানিদুল ইসলামে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, জাহির খানে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, সাদেক আলিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, সাদিকুল ইসলামে শুভেচ্ছা জ্ঞাপন করেছে ডক্টর ফৈজুদ্দিন আহমেদক। সকলে শুভেচ্ছারে উপচাই পেলাইছে ফৈজুদ্দিন আহমেদক, ফৈজুদ্দিন আহমেদক শুভেচ্ছারে উপচাই পেলাইছে সকলে, আর বিভিন্নজনে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, শুভেচ্ছারে সকলে উপচাই পেলাইছে, উজ্বলি উঠিছে, উজ্বলি উঠিছে, সকলো শুভেচ্ছারে উপচাই পেলাইছে, উজ্বলি উঠিছে ডক্টর ফৈজুদ্দিন আহমেদ। ফৈজুদ্দিন আহমেদর এই সফলতায় উৎফুল্লিত করে তুলিছে সকলকে, যেটু সময় ফৈজুদ্দিন আহমেদর এই সফলতায় সকলকে আনন্দিত করেছে সেই সময় শুভেচ্ছারে উপচাই পেলাইছে কে ইউলস্করে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, ইসমাইল দেওয়ানে শুভেচ্ছা জ্ঞাপন করেছে,
মহিজুর রহমানে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, জামাউদ্দিনে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, আনারুল ইসলামে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, আমিনুর ইসলামে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, ডক্টর ফৈজুদ্দিন আহমেদক শুভেচ্ছারে উপচাই পেলাইছে সকলোৱে, সকলোৱে শুভেচ্ছা জনাইছে। অসমৰ 3,30,00,000 জনতাই আজি শুভেচ্ছা জনাব বিশ্বৰ 4,500 গৰাকী বিজ্ঞানীৰ ভিতৰত স্থান লাভ কৰা এইগৰাকী ডক্টৰ ফৈজুদ্দিন আহমেদ। ধুবুৰীৰ এইগৰাকী সন্তানে গৌরব কড়িয়ে আনবলে সক্ষম হয়েছে, ধুবুরীর এগারী বিজ্ঞানীয় গৌরব কড়িয়ে আনিছে, ফরিসুদ্দিনে শুভেচ্ছা জানাইছে, তাহিরুল ইসলামে শুভেচ্ছা জানাইছে ডক্টর ফৈজুদ্দিন আহমেদক। আপনি শুভেচ্ছা জ্ঞাপন করক, আপনিও শেয়ার করক এই বাতরি, আর প্রতিগী ইসলাম ধর্মাবলম্বী বা সংখ্যালঘু লোকর ছাত্র ছাত্রী কেনেদরে ডক্টর ফৈজুদ্দিন আহমেদর পথ অনুকরণ করে আগবাড়ি যাব পারে, তার বাবে আপনিও এই বাতরি শেয়ার করব পারিব, আর ডক্টর ফৈজুদ্দিন আহমেদক আপনিও শুভেচ্ছা জ্ঞাপন করব পারিব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰ।